keys to the admission fees. এটার একটাই রিজন, এটা হচ্ছে আমরা অনলাইন ফিস দেওয়া হইতাছে। আমরা কলেজ থেকে কইছে যে ফিস দিতে, এক্সামিনেশন ফিস, যেটা আমরা থ্রু অনলাইন মোড করতেছি নাকি অফলাইন মোড। বাকি বছরে কি হইতেছে, আমরা পেন পেপার এক্সাম দিতেছি, ঠিক আছে, কিন্তু এই বছর কি হইতেছে, আমরা অনলাইনে পরীক্ষা দিতেছি, যে জায়গায় কোনো এক্সপেন্স নাই। শুধু তাদের যখন আমরা জিজ্ঞাসা করলাম যে এই এক্সপেন্সটা কিসের, তারা তখন কোনো একটা মার্কশিট দিত না, তোমার এই দিত না, তো ব্যাস এইটুকু। একটা মার্কশিটের প্রিন্ট আউটের পেপারের দাম তারা 530-630 এইসব দাম রাখছে। তো আমরা এই লকডাউন সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকেরই রোজগার নাই, যারা মা বাবারা দিন আনে দিন খায়, হ্যাঁ, যারা মা নাই বাবা নাই, তারা কারোর মা আছে কারোর বাবা আছে, তারা বাড়ি ঘরের কাজও নাই, আগে তো মা ঝিয়ের কাজ করতো সেটাও নাই, তো তারা কী করে এই টাকা গুলো দিব। তো এই এই কারণে আজকে আমরা প্রতিবার, যেহেতু আমরা অনলাইনে পরীক্ষা দিতেছি, সেই জায়গায় আমরা কী কেনে আমরা এই 530 টাকা দিতাম। এক তো আমরা অনলাইনে টাকা, আমরা যখন আমরা এক তো অনলাইনে পরীক্ষা দিতেছি, এটা লেগে আমরা নিজের নেট খরচা করতে হইতেছে। আরেকে হয়েছে, আমরা যেহেতু পেন পেপার কিছু নিতেছি না, নাকি কলেজের কোনো জিনিস আমরা কিছু নিতেছি, বেঞ্চে নাকি কিছু কোনো কিছুই নিতেছি না, সেই জায়গায় আমরা থেকে এইভাবে টাকা নেওয়া হইতেছে। তো এইটার প্রতিবাদে আজকে আমরা দাঁড়াইছি। আমরা আমরা বাবা আমরা এত টাকা নাই, আমরা এক্সাম দিতে পারতাম না, যদি এই প্যান্ডেমিক সিচুয়েশনে যদি তারা অনলাইন এক্সাম নিয়ে আমরা থেকে টাকা নেয়, তো আমরা টাকা দিতে পারতাম না। হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হয়েছে, রিসেন্টলি গভর্নমেন্ট কইছিল যে লাস্ট ইয়ারে যারা স্টুডেন্ট আছে ইয়ারে মোবাইল দেওয়া হতো, এটা হচ্ছে সবচেয়ে বড় মুদ্রা, তারা মোবাইল দিল না। ইভেন কি যারা গরিব শ্রেণী, তারার মা বাবা কিন্তু তারা টাকা দিয়েছে, হ্যাঁ সরকার দিব বললেই তারা মোবাইলটা কিনছিল, কিন্তু অক্ষরের সিচুয়েশন হয়েছে তারা মোবাইল কিনছে কিন্তু টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই। তো আপনারা কেলিগা বাচ্চাগুলো টাকা কিনাইছেন, টাকা দিয়ে মোবাইলগুলো কিনাইছেন, একটা 5000 টাকা দিব, 5000 টাকা দিয়ে মোবাইল আয়ে না, কিন্তু তারা এটা বাড়াই নিছে যাতে ভিডিও কোয়ালিটি ভালো হয়, মা মেয়েরা যাতে ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, সে জায়গায় তারা টাকা দেওয়ার নাম গন্ধ নেই। এখন প্যান্ডেমিক সিচুয়েশন কাজ টাজ অনেকেই হারাই নিয়েছে, সে জায়গায় তারাও সত্যি অনেকটা খারাপ অবস্থা। তো এই সিচুয়েশনে যদি আমরা টাকা দিতেই হয়, তাহলে আমরা কেলিগা এই গভর্নমেন্টের আমার কোনো প্রয়োজন নাই, আমরা সাহায্যে আমরা বিপদে যদি সাহায্য না করে তাহলে আমরা প্রয়োজন নাই। আমরা অনেকটাই বুঝে গেছি আমরা প্রয়োজন, আমরা যদি এইভাবে প্যান্ডেমিক সিচুয়েশনে যদি মরতে হয় অনলাইনে পরীক্ষা দিয়ে নিজের নেট খরচা করে কলেজে যদি দিব ইয়ে করতে, তো সব কিছু সব কিছুই যদি আমরা দিতে হয় আমরা দরকার নেই। ইভেন কি এখন শিক্ষিত হয়ে লাভ না, আত্মনির্ভর, হ্যাঁ আত্মনির্ভরে আমরা স্টুডেন্টরা বিশ্বাস করি এবং আমরা সাপোর্ট করি ফুললি, কিন্তু আত্মনির্ভর করতে গেলে কি হইতেছে, নিজেরাই লোন নিতে হইতেছে, রোজগার করে নিজেরাই লোনটি দিতে হইতেছে, চাকরি বাকরি আমরা দিতেছে না, কিছু নাই। তো সেই জায়গায় আপনারা কিছু না, মোবাইলের টাকা দিলেন না, কলেজের এদিকে সাহায্য করলেন না, ওই লোনের দিকটাও আমরা দিতে, মানে সব কিছুই আমরা, তো আপনারা কী করলেন আমরা লিখা, আমরা তো দায়ী, আমরা তো ইয়ে। তো এই সিচুয়েশনে যদি কোনো ছাত্রছাত্রী এক্সামের ফিস না দিতে পারে, তাহলে এর দায়ী কে থাকবো, এর দায়ীটা কে নিব? যদি কোনো স্টুডেন্ট আত্মহত্যাও যদি করে, তাহলে এর দায়ীটা কে নিব? কারণ আমরা লাস্ট ইয়ারে আমরা এক্সাম ফিস দিতে হইতেছে, তা আমরা যদি এক্সাম ফিস না দিই তাহলে নিশ্চয়ই আমরা পরীক্ষায় বইতে পারতাম না, তাহলে এর দায়ভার কে নিব? একটা স্টুডেন্টের লাইফটার দায়ভার কে নিব? গ্রাজুয়েশন একটা মিনিমাম কোর্স আজকের দিনে, তো এটাও যদি কমপ্লিট না হয় তা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো এই কারণেই আমরা আজকে প্রিন্সিপালের সাথে, প্রিন্সিপাল একটু ব্যস্ত আছেন, ওনার সাথে কথা বলেছি, কিন্তু একজন যিনি ইনচার্জ আছেন ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন যে আরও তো অনেক কাজ আছে, তোরা মার্কশিট নিবি, এই নিবি, সেই নিবি। মার্কশিটের একটা দাম কি, মার্কশিট প্রিন্ট আউট আমরা বাজারে মার্কশিট আমরাই নিতে হয় সব কিছু, অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট আমাদের করে নিতে হচ্ছে, অনলাইনে ফর্ম ফিল আমাদেরই করে হচ্ছে, সব কিছুই আমরা দিচ্ছি, তাহলে আপনারা কি দিলেন? কেনই আমরা টাকাটা দেবো? তাহলে আপনারা দিন আমাদের টাকা, যদি আমরা অনলাইনে ফিসের টাকা দেই তাহলে আপনাদের নেট খরচা আমাদের দিতে হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। আর মোবাইলের টাকা এখনও দেওয়া হয়নি, আমরা সরকারের কাছে এটাই বলবো, আপনারা যদি প্রকল্প যদি আনুন তাহলে এটা বাস্তবায়নও করুন, কারণ শুধু শুধু বললেই হলো না যে আমরা দিয়ে দেবো, ইয়ে করে নেবো, সেই করে নেবো, তার বাস্তবায়নটাও দেখুন, কারণ আপনাদের পিছনে বহু বহু ছাত্রছাত্রীরা ঘুরছে, আপনারা হেল্প করবেন বলেই ওরা এগিয়েছিল। বাকি